हेलो बंधुरा आशा करी सकले भलो आमियो भलो आछि। आज के जो भिडियो दीते जाटो डायबिटिक्स और जौन रोग ऊपर आलोचना। डायबिटिक्स जौन रोग हमले किधरण डाक्तार देखाबो, डायबिटिक्स हमले जे धरण डाक्तार देखाते होबे सेटा हलो डायबिटोलजिस्ट बा एंडोक्राइनोलजिस्ट जरा MBBS पास करे বা এটার উপর আরও তিন চার বছর পড়াশোনা করছেন, FCPS বা MD কোর্স করেছেন, এই ধরনের ডাক্তার দেখাতে হয়, তাদেরকে ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট বলে। আপনি এই ধরনের ডাক্তার দেখাতে পারেন, আর যদি আপনি হোমিও ডাক্তার দেখাতে চান তাহলে BSMS ডাক্তার ফাস করা বা MD করা এরকম ডাক্তার দেখাতে পারেন। আর যৌন রোগের ক্ষেত্রে যেসব ডাক্তার তাদেরকে বলা হয় ব্যানারোলজিস্ট, যারা যৌন রোগের উপর পড়াশোনা করেন, MBBS করে MD কোর্স করেন বা FCPS অন্য কোর্স করেন, আর যারা স্কিনের উপর তাদেরকে বলা হয় ডার্মাটোলজিস্ট। এই ধরনের ডাক্তার আপনি দেখাতে পারেন। আপনি যদি আয়ুর্বেদের ডাক্তার দেখাতে চান তাহলে BMS ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এবং MD করা যদি ডাক্তার থাকে তাহলে তাদেরকে দেখাতে পারেন। ডায়াবেটিক্স রোগ হলে যে পরীক্ষাগুলো বেশি করার প্রয়োজন পড়ে, যে আপনার ব্লাড সুগার লেভেলটা কত, ব্লাড থেকে ইউরিন টেস্টের প্রয়োজন হতে পারে বা কিটোন টেস্টের প্রোটিন টেস্টের প্রয়োজন হতে পারে। ডায়াবেটিক্স হলে আপনার দেখা যায় যৌন রোগও দেখা দেয় বা কিডনিতে প্রবলেম দেখা দেয়, সেই পরীক্ষাগুলো কিন্তু আসে। কারো কারো ক্ষেত্রে হার্টের প্রবলেমও দেখা দিতে পারে, হার্টের প্রবলেম দিলে তাদেরকে কার্ডিওলজিস্ট বলা হয়, আর যারা কিডনি তাদেরকে নেফ্রোলজিস্ট বলা হয়। আর যৌন রোগের ক্ষেত্রে তো বললাম, আপনার এইসব রোগের যে পরীক্ষাগুলোর প্রয়োজন পড়ে, যদি যৌন রোগ হয় তাহলে আপনার কিন্তু হরমোন টেস্ট করার প্রয়োজন হবে, যেটাকে আমরা জীবনের শক্তি বলি। আবার কারো কারো ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস টেস্টের প্রয়োজন হতে পারে, যে ডায়াবেটিসের পাশাপাশি আপনার অঙ্গটা কেমন আছে। এই সিমেন অ্যানালাইসিস টেস্টে বুঝে যাবে যে আপনার ধাতু এই পাতলা কেন, আপনার কত পার্সেন্ট অ্যাক্টিভ আছেন, কতটুকু মোটাইল কতটুকু ইমোটাইল, সেগুলো কিন্তু আপনার আলোচনায় আসবে। আবার আপনার দেখা যেতে পারে যে আপনার থাইরয়েডের প্রবলেম আছে কি না, এটার পাশাপাশি সেটাও কিন্তু দেখার প্রয়োজন হতে পারে। সুতরাং আমি আজকে যে ডায়াবেটিক্স এবং যৌন রোগের কী ডাক্তার এবং কী ধরনের ডাক্তার দেখাবেন ওটা আমি বললাম। অবশ্যই আপনি গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তার দেখাতে হবে, আর যদি আপনি গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তার না দেখান তাহলে আপনার কিন্তু এই যে সঠিক যে চিকিৎসা সেটা কিন্তু হবে না। আর পরীক্ষার কথা বললাম, লক্ষণ তো ডায়াবেটিক্সের যে লক্ষণ সেটা বারবার প্রস্রাব হওয়া, বারবার পানি খাওয়ার ইচ্ছা বা তৃষা জাগা, এইটা কিন্তু ডায়াবেটিক্সের লক্ষণে থাকে। এবং আপনার দেখা গেল যে ওজন বেড়ে যাচ্ছে, বডিতে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু হতে পারে। আবার যৌন রোগীদের ক্ষেত্রে যে দেখা যায় যে সে দজবঙ্গর মতো হয়ে গেছে, তার পেনিস ইরাকটাল থাকে, ধারায় না, তার নানান ধরনের জটিলতা দেখা দেয়, সংসার ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়। সুতরাং সেইখানে খাবার দাবারে ব্যালেন্স করে কিন্তু আমরা খাবার, প্রশ্ন আসে যে কোন খাবারটা খাবেন, কোনটা খাবেন না, কোনটা খেলে আমরা ডায়াবেটিক্সের জন্য উপকার, কোনটা ক্ষতিকারক, সেইটার পরামর্শও কিন্তু আপনাকে নিতে হবে। আবার যৌন রোগী হলে কোন খাবারটা খাবেন, কোনটা খাবেন না, সেটা কিন্তু জানার প্রয়োজন আছে। কিন্তু আপনারা যদি কোয়াকদের হাতে পড়েন তখন কিন্তু সঠিকভাবে আপনি চিকিৎসা পান না। যারা অ্যালোপ্যাথি চিকিৎসা থেকে ব্যর্থ হয়ে গেছেন তারা হোমিও আপনার এই যে BSMS বা MD করা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আবার যদি আয়ুর্বেদের বা কবিরাজি চিকিৎসা নিতে চান বা ইউনিয়নি, তাহলে BMS অথবা MD করা ডাক্তার দেখাতে হবে। আপনি সঠিকভাবে যদি চিকিৎসা করেন এবং অঙ্গগুলোর যদি আপনি যত্ন নিতে পারেন, আশা করি আপনি ভালো। এবং আপনি ডায়েটের ব্যাপারে বলবো যে আজকাল সমাজে লো কার্বোহাইড্রেট ডায়েট বা কিটো ডায়েট, আপনার বিভিন্ন ধরনের ডায়েটের কথা আছে, ডায়েটিশিয়ান বলা হয় বা নিউট্রিশনিস্ট বলা হয়, সেই ধরনের আপনি পরামর্শ নিতে পারেন। এবং একজন ডাক্তার যখন ব্যালেন্স করে আপনার পরীক্ষা দিবে, চিকিৎসা করবে, খাদ্যের উপদেশ দিবে, সেই সব ডাক্তারকে আপনি দেখাতে হবে। কিন্তু আপনি সব আপনি কেমিক্যালস খাবেন তাহলে তো আপনি উপকার পাবেন না। আমাদের তো প্রায় খাদ্যে ভেজাল, তেলে ভেজাল, আমাদের জীবনযাপন প্রণালীতে যত খাবার আছে সবগুলা কেমিক্যাল। আপনি মিষ্টি খাবেন কিন্তু কোন খাদ্যটা খাওয়ার ভালো এই বা খারাপ, এটা কিন্তু আপনি ডায়াগনোসিস করার মতো ডাক্তারের
পরামর্শ থাকতে হবে। যে ডাক্তার পরামর্শ দেয় না তাকে দেখাবেন কেন? আপনি তো ডাক্তারকে ভিজিট দিচ্ছেন, টাকা দিচ্ছেন, যেখানে আপনি ভালো পরামর্শ পাবেন সেইখান থেকে পরামর্শ নিতে হবে। কিন্তু আপনার এত ব্যস্ততার মাঝে কিভাবে যাবেন? আর যারা মেডিকেল টেকনোলজিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন বা যারা প্রাথমিক চিকিৎসার সাথে জড়িত, তারাও কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখলে আপনি শিখতে পারবেন যে কাদেরকে কি ডাক্তার বলা হয়, এটা কিন্তু আপনার জানতে হবে। তখন তাদের সাথে একটা সুসম্পর্ক হবে আপনার, যারা টেকনোলজিস্ট, হেলথ টেকনোলজিস্ট, প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, তাদের লোকের ডাক্তার চিকিৎসকদের সাথে একটা সুসম্পর্ক হবে এবং কারা সমাজের চিকিৎসক কারা চিকিৎসক না এটা ডায়াগনোসিস করতে আপনার সুবিধা হবে। সুতরাং আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে কোন রোগের জন্য, এবং আপনার কাছেই কিন্তু আসবে অনেক সময় টেকনোলজিস্টদের কাছে আসবে যে আমার এই প্রেসক্রিপশনটা বুঝায় দেন, আমার এই রিপোর্টটা আমাকে একটু বুঝায় দেন, আমি তো এটা বুঝতেছি না। সুতরাং কাউন্সিলিং করার জন্য কিন্তু ভিডিও দেখার প্রয়োজন আছে। আজকে আর বিস্তারিত আলোচনা করব না, যারা ডায়াবেটিক্সের রোগী বা যৌন রোগী কী ধরনের ডাক্তারের কাছে যাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যের সাথে শেয়ার করবেন। আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি 12 রোড 33 সেক্টর 7 উত্তরা, শুক্রবার শনিবার সাক্ষাৎ, আর যদি সিলেটে মঙ্গলবার বা বুধবারে সাক্ষাৎ, এবং ফোন নম্বর তো দেওয়াই থাকবে 01711921416। এই নম্বরে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন এবং ব্যস্ত থাকলে অন্য সময় ফোন দেওয়ার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।